একদিন দিকে তার সুবাসী সমুদ্র নিয়ে ভদ্রনদীয় হাস্যরস। ক্রিকেটে বাংলাদেশের কোনো ভুল পেলেই খোঁচাতে শুরু করে ভারতীয় মিডিয়া। ক্রিকেট আর বাংলাদেশ যেন তাদের সহজ বিনোদ হয়েছে, টাইগার ক্রিকেটার ক্রিকেটারদের নিয়ে ব্যঙ্গ করে খবর ছাপানোটাই যেন তাদের প্রধান দায়িত্ব। এমন ঘটনা বহুবার ঘটেছে। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ, তার আগে মঙ্গলবার ভারতীয় ট্যাবলয়েড পেপারে তাদের শিরোনাম করেছে খুবই নগ্নভাবে। ট্যাবলের শিরোনামটি ছিল এমন, লজ্জার পরিসংখ্যান নিয়ে শততম টেস্টে বাংলাদেশ, বাংলাদেশিরাও জানতে চাইবে না এমনটা। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের পেসার সুভাষিস রায়ের উল্লাস নিয়েও ঠাট্টা করে ভারতীয় মিডিয়া। ভারতের আনন্দবাজারের খবর শিরোনাম ছিল ছক্কা না হতো বাংলাদেশি পেসারের উচ্ছ্বাসে হেসে খুবই হোম স্টেডিয়াম। খবরে বলা হয় ক্রিজে তখন ব্যাট করছিলেন সুশীল মেন্ডিস। প্রথম ইনিংসে 94 ওভারের মাথায় সুভাষিসের একটি বাউন্সারকে স্ট্যান্ডিং করে ফাইন লেগে পাঠিয়ে দেন। বাউন্সারকে ফিল্ডিং করতে থাকা মুস্তাফিজ যখন সুন্দর বলটা পাকড়াও করলেন তখন তার শরীর দড়ির বাইরে। দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মাইলস এরাসমাসকে ওভার বাউন্ডারিদের সিদ্ধান্ত নিতে কোনো থার্ড আম্পায়ারের প্রয়োজন করেনি, এমনকি দর্শকেরও কোনো সন্দেহ ছিল না মেন্ডিসের এই ছয় নিয়ে। সুভাষিস কিন্তু তখন আউট নিয়ে নিশ্চিত, সামনে সুভাষিস হাত তুলে মেন্ডিসের আউটের উচ্ছ্বাস দেখেন, কিন্তু সে সময় পেছনে আম্পায়ার হাত তুলে ছয় মারার সিগন্যাল দেন। এদিকে সৌম সরকার সবচেয়ে বেশি রোষণের শিকার হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ইনিংসে বল হয়েছিলেন সৌম, তবে বুঝতে পারেননি বলের অর্ধ ছোঁয়ায় তার স্টাম্পের বেল পড়ে যায়। আম্পায়াররা আউট দিয়ে প্রথমে সময় নেন, পরে আউট দিলে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন সৌম। আর সৌমের এই রিভিউ নিয়ে হাসাহাসি করছে ভারতীয় মিডিয়া। বোলনি ডিয়ারেসের বাংলাদেশি ক্রিকেটে হিসেবে খুব নেট দুনিয়া এই শিরোনামে খবর ছাপাই এলোনা। তাদের খবরে বলা হয় বাংলাদেশি ক্রিকেটার আজব কাণ্ড কারখানা গোড়া বিশ্বে পরিচিত। কখনো ম্যাচ জয়ের আগে সেলিব্রেশন নেতে হতো, ম্যাচ আচ্ছা করেন, কখনো আবার আম্পায়ারের ওভার বাউন্ডারি নির্দেশে গ্রাহ্য না করে বলার মেতে হতেন উইকেট প্রাপ্তির আনন্দে। তবে এবার যা ঘটল তা সম্ভবত আগে সমস্ত কাজকর্মকে ছড়িয়ে গিয়েছে। ব্যাটসম্যান বোল্ড হয়ে গেলেন তা সত্ত্বেও ডিআরএসের সাহায্য চাইলেন, এমনটাই ঘটল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বল টেস্টে। ডিআরএসের উদ্বোধনের পর থেকেই কোনো ব্যাটসম্যানই বোল্ড হয়ে ডিআরএস নেয়ার সাহস দেখাননি, তবে সৌম সরকার প্রথমবার এই ঐতিহাসিক কাণ্ডটি ঘটালেন, এই রকমটা বোধ হয় বাংলাদেশি ক্রিকেটটাই করেন। এদিকে এনটিভি শিরোনামের বিষয়টি খুবই হাস্যকর বলে বিবেচনা করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের সংবাদ জুড়েতে এক টুইটে লেখা হয়েছে, বাংলাদেশের খেলোয়াড়রা বিনোদন দেওয়ার ক্ষেত্রে কখনো পিছিয়ে থাকেন না।